কারকে লাগছে না আমি এখানে আসলাম আমাদের তো কিছু প্রসিডিউর আছে সভাপতি সাহেব যদি অন্যায় করেও থাকে তাকে একটা ব্যবস্থার মাধ্যমে অপসারণ করতে হবে সবাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় না তো এই সুযোগটা দিতে হবে তোমাদেরকে কষ্ট করে দুটা দিন একটু ধৈর্য ধরো আমরা তোমাদের 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 দাবির সাথে এই পনেরো দিনের দায়িত্ব আমার উপরে সম্পূর্ণ আমার উপরে ওনারা বলেছে সভাপতি এই পনেরো দিন কলেজে ঢুকবে না যদি কোনো সই করতে হয় তার ওখানে যাই সই করে দিয়ে নিয়ে আসবে এই পাশের মধ্যে ঢাকা থেকে তোমার বাবা মা অথবা ভাই বোন অথবা আত্মীয়স্বজন কে তো পাশের মধ্যে কষ্ট করতে অনেক রুগীও আছে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে একজন রুগীকে কষ্ট থেকে লাঘব করা এটা কিন্তু তোমারও দায়িত্ব কলেজের যে সভাপতি সাহেব আছেন আবদুল্লাহ শেখ তার সাথে আমাদের যে প্রিন্সিপাল মহোদয় আছেন জনাব মারফুল হক তার সাথে একটি আসলে অশালীন আচরণ করা হয়েছিল এরই প্রেক্ষিতে আজকে এই কলেজের ছাত্রছাত্রীরা রাস্তাটি কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন তারই প্রেক্ষিতে সদর থানার ওসি সাহেব এবং আমি দুজনেই আমরা এসেছি দুজনেই আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি তাদের প্রতিনিধিদের সাথে কথা বলেছি আমরা হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছি রাস্তাটি খোলা হয়েছে এবং হচ্ছে আমরা একই সাথে কমিটির সদস্যদের সাথে কথা বলেছি সকলের সাথে কথা বলে আমরা আপাতত যে সমস্যা এই সমস্যাটি সমাধান করেছি এবং পনেরো দিনের জন্য আমরা একটা সময় নিয়েছি যে পনেরো দিনের জন্য পনেরো দিনের মধ্যে তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো আমরা পূরণ করব আমরা একটি ব্যবস্থা নেব এর বাইরেও গতকালকে এই কলেজের প্রিন্সিপাল মহোদয় উনি সদর থানায় ওসি সাহেবের কাছে একটা জিডি করেছেন সেই জিডির বিরুদ্ধে আমরা সেই জিডি নিয়ে আমরা হচ্ছে ইনভেস্টিগেট করব সেই জিডি নিয়ে একটা ব্যবস্থা হবে এবং এর বাইরেও আমি অ্যাজ এ ইউনো আমি হচ্ছে সভাপতি সাহেবকে একটা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি এবং তার যেন সভাপতি হিসেবে সে যে অশালীন আচরণ করেছে প্রিন্সিপাল সাহেবের সাথে সেটার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি আমি বোর্ডেও লিখেছি সো এই হচ্ছে আমাদের ব্যবস্থা আমি আশ্বস্ত করছি যা করেছে তার জন্য উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে